একটি ভালো প্রেগনেন্সি জার্নির জন্য আপনার শুরুটা ভালো হতে হবে, অর্থাৎ কনসিভ করার আগেই আপনাকে সুস্থ থাকতে হবে। কনসিভ করার আগে যদি আপনি সম্পূর্ণ সুস্থ থাকেন, সেক্ষেত্রে আশা করা যায় আপনার পুরো প্রেগনেন্সি জার্নিটা খুবই সুখকর হবে। কিন্তু যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের মেডিকেশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে কনসিভ করছেন, সেক্ষেত্রে কিন্তু জার্নিটা একটু রিস্কি হতে পারে। বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গেলে শেষে গিয়ে তখন কিন্তু আবার নানা ধরনের জটিলতাও হতে পারে এবং অনেকের নর্মাল ডেলিভারি আর হতে চায় না। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, আপনি যদি সব কিছু ন্যাচারাল চান, আপনি যদি সুস্থ থাকতে চান, একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে চান, সেক্ষেত্রে আপনার জার্নিটা সুস্থ হতে হবে। অর্থাৎ প্রেগনেন্সি বা কনসিভ করার আগেই আপনাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। আপনাকে জেনে নিতে হবে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে কি না, আপনার শরীরে কোনো রোগ রয়েছে কি না, কোনো সমস্যা রয়েছে কি না, যদি থেকে থাকে সেটা আগেই সমাধান করতে হবে। তাহলে ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ।